কলা, সংস্কৃতি এবং ভাইচারার সহর কটক। ঐতিহাসিক পৃষ্ঠভূমি থিবা এই সহরের বসবাস করিবা পাই ধীরে ধীরে গড়ি উঠিছি অনেক বস্তি। কটক সহরের বিকাশরে নিজকে সামিল করিবা পাই ওড়িশা তথা ওড়িশা বাহারু অনেক লোক এই সহরকু ছুটি আসিছন্তি। হেলে সহর ভিতরে রহিবা পাই স্থান ন পাই নাল নর্দমা, কেনাল বন্ধ, নদী বন্ধ পার্শ্বরে ছোট ছোট কুড়িয়া নির্মাণ করি আশ্রয় নেইছন্তি। পিঢ়ি পরে পিঢ়ি সেই বস্তির কুড়িয়া ভিতরে কটি যাইছি সেমানক জীবন। সেমানে কটক সহর ভিতরে বঞ্চুছন্তি সত, হেলে সহরি জীবনশৈলী ঠারু অনেক দূরে রহুছন্তি। সেই বস্তি বাসিন্দাঙ্ক জীবনরে পরিবর্তন আনিবা পাই রাজ্য সরকার আরম্ভ করিছন্তি জাগা মিশন। জাগা মিশন ফলরে কটকর বস্তিগুড়িক এবে বিজু আদর্শ কলোনিরে পরিণত হয়েছি। বস্তি বাসিন্দাঙ্ক জীবনধারণরে পরিবর্তন আনিবা পাই বিজু আদর্শ কলোনি সুরক্ষা কবচ ভলি কার্য করুছি। কটক সহরের রহুথিবা গরিব ভূমিহীন বস্তি বাসিন্দাঙ্কু মিলিপারিছি নিজ অধিকারর খণ্ডিয়ে ঘর। মানব কল্যাণর মূল আবশ্যকতাকু অগ্রাধিকার দেবা আম প্রিয় মুখ্যমন্ত্রীঙ্ক মহানতা। কেবল বর্তমানর পিঢ়ি নুহে ভবিষ্যৎ পিঢ়িকু সুরক্ষিত রাখিবা পাই মুখ্যমন্ত্রীঙ্ক এই উল্লেখনীয় পদক্ষেপ বেশ জনহিতকারী। জাগা মিশন দ্বারা বস্তি বাসিন্দাঙ্কু জমিপট্টা যোগাই দিয়াযিবা সহ সেমানকর ভূমি অধিকারকু সুনিশ্চিত করা যাইছি। দীর্ঘস্থায়ী বিকাশ লক্ষ্য হাসল করিবা দিগরে এই যোজনা বস্তি বাসিন্দাঙ্কর বিভিন্ন আবশ্যকতা এবং মৌলিক অধিকারকু পূরণ করিপারুছি। আজ্ঞা নমস্কার, মু তিন্নাথ সাই এসডিআর প্রেসিডেন্ট বাবুল সাহেব। রাস্তাঘাট সুবিধা নথিলা, পিলাঙ্ক পাঠ পড়িয়া মধ্যে সুবিধা নথিলা, রাস্তাঘাটের পিলামানে চালি পার নথিলে সাপ ভয়ঙ্কর ভয় থিলা, তেনু আজি সেটা বহু বর্ষ পরে এটা এটা দূরে যাইছি। তেনু আমি নবীন সরকার আৰু 5G সচিবকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাইছো। সাহিত্য তরফৰ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়কঙ্কু আমি বহুত বহুত ধন্যবাদ দৌছি। সে লোকমানকৰ সেতিকি দুঃখ বুঝি পারে কি সে আজি স্লম মানুষ পুরা উপরে রাখিছন্তি, সেইপাই আউ থরে বি মধ্যে মু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দৌছি। মোর নারায়ণ নায়ক, আমি বর্তমানে সিডিএ সেক্টর 6 পেডেনাল অবস্থিত রহুতুলু। এতে মুখ্য সমস্যা ছিল রোড সমস্যা বহুত ছিল, পানি কাদু হচ্ছিল, বর্ষায় রহিয়া অসুবিধা হচ্ছিল, সেটি সাইডে সমস্তে চাল চুপুড়ি কিংবা আজবেস্ট ঘর সব রহুলে। বর্তমান সরকার আমি আপার্টমেন্ট দিয়েছেন, এটার এক সুবিধা আছে, রোড সমস্যা ঠিক আছে। সরকার আমি এটি রক্ষিত রাখি আমি বহুত খুশি আছি। আর নবীন স্যার আর ভিকে পাণ্ডিয়ান স্যারকে আমি বহুত বহুত ধন্যবাদ জানাচ্ছি। প্রতি ঘরে পাইপ দ্বারা স্বচ্ছ পানীয় জল সুবিধা, বিদ্যুৎ সংযোগ, শৌচালয়, উত্তম সড়ক ব্যবস্থা, ড্রেন নির্মাণ, স্বচ্ছতা, পরিমল রক্ষা, গোষ্ঠী কেন্দ্র, স্ট্রিট লাইট ব্যবস্থা আদি বস্তি বাসিন্দাঙ্ক জীবনকু অধিক উন্নত করিপারিছি। আও যা হোক, নবীন পট্টনায়ক আও 5G গভর্নমেন্ট আসিলা পরে আমাদের সে শুভ দৃষ্টি অনেইছন্তি, যাহা মধ্যে আমার জাগা মিশন প্রথমে সেইখানে গঠন কলে, আও এবে মধ্যে বড় পিলা মানে পাঠ পড়িয়া পাই আমাদের পাই গোটে নূতন ভাবে লাইব্রেরি গঠন করিছন্তি মো তরফরু এবং মো বস্তি বাসিন্দা তরফরু। আও মাননীয় মুখ্যমন্ত্রী এবং 5G অধ্যক্ষকে মো ধন্যবাদ জানাচ্ছি। জাগা মিশন বস্তি বাসিন্দাঙ্ক মনরে ভরি দেইছি অসীম আনন্দ। সুস্থ জীবনশৈলীকু গুরুত্ব দেই সরকার সহরর বিভিন্ন পার্ক গুড়িকরে শারীরিক ব্যায়াম উপকরণ গুড়িক খঞ্জি দেইছন্তি। বস্তি বাসিন্দামানে এই উপকরণ গুড়িক ব্যবহার করুছন্তি ও এহার লাভ উঠাই পারুছন্তি। সবিঙ্কু মিলুছি উত্তম জীবন বঞ্চিবার রাহা। বদলুছি ওড়িশা, বদলুছি আম কটক। এই পরিপ্রেক্ষিতে আসন্তু কহিবা আম ওড়িশা, নবীন ওড়িশা।